তো রাজ্যের কৃষকদের জন্য আবারও একটি দুঃসংবাদ তো আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে কিন্তু একটি নোটিশ জারি করে বলা হয়েছে যারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু আবারও সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে না হলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আর পাবেন না তো ভিডিও থেকে বিস্তারিত দেখে নেব যে কোন কোন ডকুমেন্ট আবার জমা দিতে হবে কাদের কাদের জমা দিতে হবে কোথায় জমা করতে হবে তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা মূলত ইন্দাস ব্লক বাঁকুড়া থেকে পোস্ট করা হয়েছে অর্থাৎ এখান থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তাকরণ ইন্দাস ব্লক বাঁকুড়া এবং বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এতদ্বারা ইন্দাস ব্লকের সমস্ত পিএম কিষাণ উপভোক্তাদের যারা পিএম কিষাণের কিস্তির টাকা পেয়েছেন কেবলমাত্র তারাই জানানো যাচ্ছে যে তারা যেন তাদের প্রয়োজনীয় নথিপত্র নিজস্ব হস্তাক্ষর স্বাক্ষর অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে সহকৃষি অধিকর্তা করণ ইন্দাস ব্লক বাজার রোল অফিসের ড্রপ বক্সে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ইংরাজি উনিশ পাঁচ দু হাজার মধ্যে জমা করেন অর্থাৎ এটা কিন্তু ইন্দাস ব্লক বাঁকুড়া তাদের কিন্তু প্রত্যেককে বলা হচ্ছে যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যেন অতি সত্বর যতগুলি ডকুমেন্ট আছে সেগুলি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের নিচে সই করে জমা করতে বলা হয়েছে এবং এখানে দেখুন প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী আছে সেটা হলো স ঘোষণাপত্র তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে স ঘোষণাপত্র যেটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন সেই স ঘোষণাপত্র কিন্তু আপনাদের ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে হবে ফিল করে কিন্তু তার সাথে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স জমির পর্চার জেরক্স এবং মোবাইল নাম্বার সহ কিন্তু জমা করতে হবে স্বোষণাপত্র সহ এবং উনিশ পাঁচ দু হাজার মধ্যে তো এখানে আপনারা স্বঘোষণাপত্র ডাউনলোড করবেন স্বঘোষণাপত্র ডাউনলোড করার পর সেটা ফিল আপ করবেন ফিল আপ করার পর তার সাথে কিন্তু ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স ব্যাংকের পাসবই জমির পর্চা এবং ফোন নাম্বার সবগুলো নেবেন যতগুলি ডকুমেন্ট থাকবে প্রত্যেকটা ডকুমেন্টের নিচে কিন্তু স্বস্বাক্ষরিত হতে হবে অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের নিচে আপনারা সই করে জমা করবেন তাহলে কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তো এই ছিল একটি জরুরি বিজ্ঞপ্তি তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ